আগে বেরিয়ে গেল আর সাডেনলি আমি আর মম ডিসাইড করেছি যে আজকে এই সময় বসে বসে আর কি করব, তো চলো মামার বাড়ি যাওয়া যাক। তো আমরা চলে এলাম মামার বাড়ি, অনেক দিন পর এলাম, এসে যা ভালো লাগছে কি বলবো। তো এখন প্রচুর আনন্দ হবে কারণ বাচ্চা কাচ্চা সব বাড়িতেই রয়েছে। তো দেখতেই পেলেন পুচকু ভাই এখন পড়াশোনা করছে, পড়াশোনা করুক। তো দেখে তো মনে হলো অনেক শান্ত হয়ে গেছে, কিন্তু ও দিদিমণি যাওয়ার পরে বোঝা যাবে যে কতটা দুষ্টুমি এখনও রয়েছে। তো মামার বাড়িতে যাওয়ার পরে এই বারান্দার মধ্যে এত সুন্দর ফুলগুলো রাখা ছিল যে আপনাদের না দেখিয়ে পারলাম না। দেখুন কত রঙের লাল আর চন্দন কালারের জবা ফুল হয়েছে। মামার বাড়িতে এসে মামার বাড়ির আদর যত্ন শুরু হয়ে গেছে। আর ও বাবার জন্য মালা এনেছো আজকে? হ্যাঁ মালা। আরে মালা এইটুকুনি একটা মালা বলে কি 80 টাকা শুকনো মালা ফ্রুটি, তার কারণ হচ্ছে ছোটবেলা থেকে আমি ফ্রুটি খেতে খুব ভালোবাসি, সেই জন্যই মনে হয় মা অর্থাৎ দিদা, আমি দিদাকে মা বলি, সেজন্য ফ্রুটি এনে রেখেছে। মামার বাড়িতে এখন আসা মানে হচ্ছে দুটো বাড়ি, বড় মামার বাড়ি আর ছোট মামার বাড়ি। ওখান থেকে ঘুরে আমরা চলে এলাম, এখন চলে এসেছি হচ্ছে ছোট মামার বাড়িতে। তো বন্ধুরা, আগে যখন ছোট মামার বাড়িতে এসেছিলাম ঘরগুলো সমস্ত ফাঁকা ছিল, কিন্তু এখন মামি খুব সুন্দর করে সাজিয়েছে ঘরগুলো, তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো একবার, সত্যি এত সুন্দর করে সাজিয়েছে। তো ছোট মামার বাড়িতে সমস্ত ফার্নিচারের মধ্যে এই ফার্নিচারটা আমার সব থেকে বেস্ট লাগে, এই ওয়্যারড্রপটা। তো এই ওয়্যারড্রপের সামনের যে পোর্শনটা রয়েছে এত শাইনি, সেজন্য আরও বেশি ভালো লাগে। ড্রয়িং রুম রিলেটেড এই টিভি স্পেসটা বা টিভি ইউনিটটা আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছিলাম, এখন এই শোপিস দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে আর আমিও প্রথমবার দেখছি, তো সেজন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। ভীষণই সুন্দর লাগছে এই ফার্নিচারটা। তার সাথে সাথে রইল কিচেন স্পেস। কিচেন স্পেসটা এত সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছে এবং সানমাইকার চয়েসগুলো এত সুন্দর হয়েছে, আর ফ্রিজ রাখার স্পেসটাও কিচেনের মধ্যেই করা হয়েছে। নো ডাউট ওভারঅল কিচেনটা ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে। তো কিচেনের একটা প্রোডাক্ট আমার খুব নজর কাড়ছিল, সেটা হচ্ছে এই প্রোডাক্টটা। আমি এর আগেও এটা অনলাইনে দেখেছিলাম, অনেকেই কিনেছে এটা, তো আজকে প্রোডাক্টটা একটুখানি হাতে ধরে দেখতে পেলাম, তো রিয়েলি খুব সুন্দর এবং ভীষণই হেল্পফুল আমার মনে হলো। আর এই রুমটা হচ্ছে বাহার স্টাডি রুম, বাহা এখানে বসে পড়াশোনা করে। আর স্পেশালি আলমারির রংটা আমার ভীষণ পছন্দ হয়েছে এবং আমিও আলমারি রং করাতে দিয়েছি, আর তখনই আমি সিলেক্ট করে নিলাম এই রংটাই আমি আমার আলমারিতে করাবো। তার সাথে সাথে আরও একটা জিনিস যেটা আকর্ষণীয় আমার কাছে মনে হচ্ছিল, সেটা হচ্ছে বাথরুমের দরজাটা, ভীষণই স্ট্যান্ডার্ড দেখতে আমার মনে হচ্ছে। পাখি ফুল এই ধরনের দরজা তো আমরা সাধারণত দেখে থাকি, তো ওগুলো বড্ড মেসি লাগে দেখতে, তো এটা আমার খুব ভালো লেগেছে। তার সাথে সাথে সিলিংয়ে রয়েছে ঝাড়বাতি লাগানোর ব্যবস্থা, যদিও বা এখনও লাগানো হয়নি, খুব তাড়াতাড়ি লাগানো হবে। তো ছোট মামি আমাদের জন্য এখানে কোল্ড ড্রিঙ্কস মিষ্টি সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে। তো বন্ধুরা, এই রুমটা যদি না দেখাই তাহলে খুব মিস হয়ে যাবে, তো চলুন আপনাদেরকে এই রুমটা একটুখানি ঘুরিয়ে দেখানো যাক। সব থেকে অ্যাট্রাকটিভ আমার মনে হলো এই বাড়ির মধ্যে। তো দেখতেই পাচ্ছেন এই ঘরে ঢুকে আমার এত ভালো লাগছে কি বলবো। এখানে ছোট্ট একটা ডল হাউস রেখেছে, এইদিকে রেখেছে সমস্ত পুতুলগুলো, আর ওইদিকে আরও পুতুল ভর্তি। তো বাহা আমার বোন এরকম সুন্দর করে সাজিয়ে রেখেছে, ও এখন ওপরে আবার পুজোও দিচ্ছে। আপনার নিশ্চয় শাক বাজানোর আওয়াজ শুনতে পেলেন, ও এখন শাক বাজিয়ে পুজো দিচ্ছে। তো আমরা এখন চলে এলাম হচ্ছে তিন নাম্বার বাড়িতে, অর্থাৎ বড় আমার বাড়ি, ছোট আমার বাড়ি, এখন চলে এসেছি হচ্ছে মাসির বাড়িতে। তো
তো এই হচ্ছে আমার পুচকু ভাই নীলু। এখন দুষ্টুমিটা অনেক কমে গেছে, ও শুধুমাত্র এখন গান বাজনা আর নাচ নিয়েই রয়েছে। মা বাড়িতে এসেছি তো অনেকক্ষণ হয়ে গেছে, এখন প্রায় বাজে হচ্ছে বিকাল 5টা। তো মা গেছে হচ্ছে পুজো দেওয়ার জন্য, এইখানে পাশেই ঘরে আর কি পুজো দেওয়ার জন্য। তো ও এখনো যায়নি, যাবে। তো আমরা এখন একটুখানি বাইরে এলাম, বাইরে এসে একটুখানি দাঁড়াচ্ছি। বাড়ি থেকে আমরা কয়েকটা গাছ নিয়ে নিয়েছি, যেরকম হচ্ছে ছোটোখাটো কয়েকটা পাতাবাহার গাছ, রদ গাছ। মমের কাছে প্রচুর রদ গাছ ছিল, কিন্তু মম যখন ওই বরানগরের বাড়ি থেকে চলে এসেছিল তখন রদ গাছটা মানে মাটিতে যেহেতু পোতা ছিল আর আনেনি, তো সেজন্য ভাবলো এখান থেকে রদ গাছ নেওয়া যাক। আর আমার ওই বাড়িতে তো সুন্দরভাবে ডেকোরেট হবে, তখন গাছ ফাছগুলো লাগানো যাবে আর কি সুন্দরভাবে। তো সেজন্যই আর কি গাছ টাছগুলো কালেক্ট করে রাখা আগে থেকে। তো মমকে বলে দিয়েছি, মম এখন আপাতত তুমি নিয়ে তোমার বাড়িতে রাখো, ওকে ছোটো থেকে বড় করো, বড় করবে তারপরে আমি নিয়ে যাবো আমার। তো বন্ধুরা, এতক্ষণ তাতই ছিল না, ও স্কুলে গেছিলো, এখন তো সবার স্কুল খুলে গেছে। তো এই জাস্ট ওর সাথে দেখা হলো আসার পর থেকে। আর ভন্ডুল আর বাহা তো বাড়িতে ছিল, বাহার এক্সাম চলছে অনলাইনে, ওর সাথে এখনও দেখা করানো হয়নি। এই তাথের সাথে দেখা করালাম, আর ভন্ডুলকে তো দেখিয়েছি। তো আমরা আবার বিকেলবেলা এসেছি হচ্ছে ছোট আমার বাড়িতে, দেখতেই পাচ্ছেন সোনামণি, ওর একটু আগে এক্সাম চলছিল, এক্সাম কমপ্লিট করেছে, খুব টায়ার্ড রয়েছে সেজন্য। তো আমরা এখন এখানে ওখানে চা খেয়ে এসেছি, এখানে আবার চা খাচ্ছে মম। মা বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি, এখন রয়েছি হচ্ছে চৌমাথায়। চৌমাথা থেকে টোটো করে যেতে হবে হচ্ছে স্টেশনে, তারপর আমরা ওখান থেকে ট্রেনে উঠতে পারবো। তো আমরা এই জাস্ট মামা বাড়ি থেকে ফিরলাম। তো এখন মামা বাড়িতে যাওয়াটা মনে হচ্ছে জাস্ট ছেলে খেলা, এত সুন্দরভাবে এলাম যে কি বলবো। যখন আমরা বরানগরের বাড়িতে ছিলাম, বহুবার মামা বাড়িতে যাতায়াত করতাম আর কি, তখন ওখান থেকে টোটো করে আসো চৌমাথায়, তারপর DN44-এর জন্য ওয়েট করো, অনেক সময় DN44 আসতো না, আমাদেরকে একটা অপশান খুঁজতে হতো, তাছাড়া DN44-এ প্রচণ্ড ভিড় হতো। তো এত সুন্দরভাবে এলাম, আপনাদেরকে ট্রেনটা দেখালাম যে কতটা ফাঁকা ছিল, ভীষণ ভালো এলাম। মানে মামা বাড়িতে যাতায়াত করতে এখন ভীষণ সুবিধা হয়ে গেছে, স্পেশালি মম বেশি খুশি যে এত সুন্দরভাবে এখান থেকে যাওয়া। আমার বাড়ি থেকে ফিরে মম করেছিল সাদা ভাত, তার সাথে ছিল শুক্তো, ছিল আলু সেদ্ধ, আর মামা বাড়ি থেকে চিকেন দিয়ে দেওয়া হয়েছিল। বড়মামি চিকেন রান্না করেছে, সেই চিকেনটা আমরা নিয়ে এসেছিলাম। এই দিয়ে আজকে আমাদের রাতের ডিনারটা কমপ্লিট হবে। গুড মর্নিং বন্ধুরা, তো আমরা সকালবেলায় মমের বাড়ি থেকে ব্রেকফাস্ট করে চলে এসেছি হচ্ছে এখানে। তো এখন প্রায় বাজে হচ্ছে 9:30। আমি অনেকক্ষণ চলে এসেছি এখানে, আসার পরে ওয়াইফাই কানেকশান ছিল না, তারপর ইন্টারনেটে ও মানে যেখানে ওয়াইফাই কানেকশান সেখানে ফোন করলো, তারপরে হচ্ছে ওখান থেকে কানেকশান করে দিল, তারপর হচ্ছে লাইনটা এলো ইন্টারনেটের। তো আমি তো খুবই আর কি ভয় পাচ্ছিলাম যে ইন্টারনেটের লাইনটা আসলো না, যে কীভাবে আপনাদের সঙ্গে কথা বলবো, ভিডিও আপলোড করবো, সেসব নিয়ে একটু চিন্তিত ছিলাম। যে যাই হোক, এই করে করে সময় কিছুক্ষণ কেটে গেল, আমরা প্রায় এসেছি হচ্ছে 8:10-15 নাগাদ। তো এখানে আসার পরে মমকে বললাম যে আজকে ওখানে স্নান করবো না, এখানে স্নান টান কমপ্লিট করবো। তো স্নান কিছু কয়েকটা জামাকাপড় রয়েছে, জামাকাপড়গুলো কেচে ছাদে শুকনো করে এই বেডরুমে রেখে যাব, তার কারণ আর কোথাও তো স্পেস নেই। তো এই কয়েকটা কাজকর্ম আছে এখানে করব। আর আজকে সন্ধেবেলায় হচ্ছে ওই যে মেশিন টেশিন যেগুলো লাগে আর কি সমস্ত চলে আসবে, আর কালকে থেকে একদম পার্মানেন্টলি কাজ শুরু হয়। মানে যতক্ষণ না কাজটা শুরু হচ্ছে আমার শান্তি হচ্ছে না। আর সত্যি কথা বলতে কি, আমি সবসময় আমার এই পুরো যে গ্রাউন্ড ফ্লোরটা রয়েছে আমি না ভীষণ ভালোবাসি এবং গুছিয়ে রাখতে চাই, সবসময় সুন্দরভাবে গুছিয়ে রাখতে চাই, সমস্ত কিছু ক্লিন করে রাখতে চাই। তো এই মুহূর্তে এখন যা সিচুয়েশন, সত্যি কথা বলতে কি আমি একটু দেখে ভেঙে পড়ছি, যেন মনে হচ্ছে যেন কি হয়েছে, কেমন একটা হয়ে রয়েছে অবস্থা, চারিদিকে এরকম ঘরগুলো কেরকম খাঁ খাঁ করছে, চারিদিকে ধুলো ময়লা পড়ে রয়েছে। তো যাই হোক, যতদিন না কাজটা কমপ্লিট হচ্ছে আমি মেন্টালি মানে
মেন্টালি স্যাটিসফাইড কিছুতেই হতে পারছি না। তো কালকে যখন মমের বাড়িতে ছিলাম আর কি, মমকে কন্টিনিউয়াসলি বলছিলাম যে মম কখন হবে আমাদের বাড়ির কাজ, কখন শুরু হবে এবং কখন শেষ হবে। তো মম বলছে এটা তো আর একদিনের ব্যাপার না, ধৈর্য ধরো, সময় ধরো, ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এইভাবেই কাটছে এখন। কালকে মামার বাড়িতে গেছিলাম, মানে দিনটা খুব আনন্দে আনন্দে কেটেছে। তারপরে এসেই আজকে রান্নাঘরে এলাম। রান্নাঘরে আমার এই নতুন ফার্নিচার সমস্ত কিছুকে আমি খুব মিস করছি। তো যাই হোক, কয়েকদিনের ব্যাপার, মোটামুটি জানি না কতদিন লাগবে, অন্তত 10-15 দিন তো লাগবেই, মানে মিনিমাম, হয়তো জানি না কতদিন লাগবে। তো যাই হোক বন্ধুরা, আবার মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আপনাদের ভালো লাগছে ভিডিওটা। তো একটু আগে স্নান টান এই জাস্ট কমপ্লিট করলাম, কমপ্লিট করে এসে পুজোটা দিলাম। তো এখন হচ্ছে এই সোফাতে সমস্ত কভার টাভারগুলো ছিল, তারপর সেন্টার টেবিলের উপর কভার ছিল, এই সমস্ত কভার, অনেকগুলো কভার গুছিয়ে তোলা হয়ে গেছে। আর কিছু কিছু কভার যেরকম ছিল আর কি, সোফার কভার, সেন্টার টেবিলের কভার, এগুলো এখন আমি গুছিয়ে রাখছি। তার কারণ হচ্ছে সোফা টোফাগুলো কালকে সমস্ত ছাদে তোলা হবে, তার জন্য হচ্ছে কভারগুলো যদি তুলে না রাখা হয় তাহলে কী হবে, কভারগুলো, এগুলো পুরুষের কাজ করা, তো নষ্ট হয়ে যাবে। তো সেজন্য কভারগুলো আগে সুন্দরভাবে ভাঁজ করে আমি বেডরুমে রেখে যাচ্ছি। আর ল্যাপটপটাও এই বাড়িতে ছিল, তো এখানে থাকলে আর কি সেরকমভাবে চার্জ টার্জ হবে না হয়তো কয়েকদিন। তো সেজন্য ভাবলাম ওই বাড়িতে নিয়ে যাওয়া যাক, মমের বাড়িতে থাক আপাতত ল্যাপটপটা, কারণ কি ওখানে চার্জ টার্জ সমস্ত কিছু দেওয়া যাবে, বাট ওখানে তো ওয়াইফাই নেই, সেরকমভাবে চালানো যাবে না, অন করা যাবে না, বাট স্টিল অন্তত চার্জ তো থাকবে। তো ডাইনিং টেবিলটা অনেক সময় কি হয়, কাঁচের, তো সেজন্য স্ক্র্যাচ পড়ে যায়। সেজন্য ভাবলাম এর উপর প্রচুর ধুলো পড়ে গেছে, আর একটা বেড কভার, এটা পুরনো বেড কভার ছিল আর ধুতেও হবে, তো সেজন্য এই বেড কভারটা দিয়ে আমি ডাইনিং টেবিলটা কভার আপ করে দিলাম, তাতে ডাইনিং টেবিলটা অনেক বেশি সেফ থাকবে। তো তারপরে জামা কাপড় টাপড় তুলে নিয়ে তারপরে আমরা চলে যাবো হচ্ছে মমের বাড়িতে। মমের বাড়ি যাওয়ার জন্য হয়ে গেছি হচ্ছে একদম রেডি, এরপর আমরা বেরিয়ে যাচ্ছি। আর এদিকে মোটামুটি শর্ট আউট করে নিয়েছি কয়েকটা জিনিসপত্র, আর হচ্ছে কয়েকটা জামাকাপড়ও নিয়ে নিয়েছি ওই বাড়িতে পরার জন্য, কারণ কি ওর প্রচুর জামাকাপড় লাগে, স্পেশালি গরমকালে প্রত্যেক দিন একটা করে জামাকাপড় তো লাগেই, তাই না? তো চলুন বন্ধুরা, যাওয়া যাক মমের বাড়িতে। প্রচণ্ড রোদ উঠেছে বাইরে দেখতে পাচ্ছি, আর গরমকাল তো প্রায় পড়েই গেল, আর মম ওখানে আমাদের জন্য খাবার দাবার রান্না করে ওয়েট করছে। আজকের ভিডিওটা এখানেই করছি শেষ, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।